ভালোবাসা ছেড়ে চলে গেলে যে কী যে কষ্ট হয়, মানহাকে দেখে আজকে পুরোপুরি উপলব্ধি করতে পারছি। আপনাদের কি কোনো ভালোবাসার মানুষ বা কিছু এভাবে ছেড়ে চলে গিয়েছে? তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন কী যে কষ্ট। শুধু মানহা না, আমাদের পরিবারের সবাই আমরা এখন বর্তমানে কষ্টে আছি। কারণ এই যে এত আদরের, এত ভালোবাসার একটা জিনিস, গতকালকে ভিডিওতে আমি দিয়েছিলাম যে মানহা এটাকে নিয়ে সারাক্ষণ খেলা করছে, পাখির বাচ্চাটাকে নিয়ে। ওর মা ওকে ছেড়ে ছেড়ে ফেলে দিয়েছে আর মানহা তাকে নিয়ে সারাক্ষণ খেলা করে, আর ওর নাম নাকি দিয়েছে টুকু। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আমি শান্তা ইসলাম বলছি, শান্তা ইসলাম ব্লগ চ্যানেল থেকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে কোনো খাওয়া দাওয়ার ব্লগ না, আজকে নিয়ে এসেছি ভালোবাসার কিছু কথা নিয়ে ব্লগ। তো যাই হোক, ভালোবাসার কথা না, ভালোবাসা, দুঃখ, কষ্ট সব কিছু, ভালো লাগা, মন্দ লাগা সবই তো শেয়ার করি। তো আজকের এই মন্দ লাগার এই কষ্টটা কেউ মেনে নিতে পারছি না আমাদের পরিবারে। তো যাই হোক, এই যে একে পালছিলাম খুবই শখ করে, খুবই আদর করে, নিজের হাতে পালা জিনিস, তার আবার একটা পাখি, পাখি থেকে ডিম হয়েছে, ডিম থেকে আবার আরেকটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা যদি এভাবে চলে যায় তাহলে আসলে আমি নিজেই তো মানতে পারতেছি না। আর মানহা তো ওকে নিয়ে গতকালকের ভিডিওতে তো আমি দেখিয়েছি মানহা কীভাবে ওকে নিয়ে সারাক্ষণ খেলা করছে, আদর করছে। পোষা বানাইছো? পিছনের সাইডে প্রথমে উইরা ওই পাশে আসছে, তারপরে এই পাশে, তারপরে এই যে এখানে বসছিল জোনাদের জানালায়, তারপরে এখানে যা বসছে। মানহা না, মানহার সাথে সাথে আমারও খুব কষ্ট লাগছিল, আর মনে হচ্ছিল যে কীভাবে যে একে আমি উদ্ধার করব জানি না। তো যাই হোক, শেষ পর্যন্ত কী হলো দেখি। এখন এই যে মানহাকে তো কোনোভাবেই বাসায় নিতে পারছি না, এখন মানহাকে মাত্র মাদ্রাসা থেকে নিয়ে এসেছি, আর এখানে আসার সময় আমি কিছু তরকারি আর হচ্ছে নাস্তার জন্য ডাল ভাজি নিয়ে এসেছি, ওটা দিয়ে ওরা পরোটা খেতে পছন্দও করে, আর একটু আমি যেহেতু ঝামেলায় আছি, তা যাই হোক এটা দিয়ে নাস্তা করাবো। তারপরে ওখান থেকে কোনোভাবে বুঝিয়ে নিয়ে এসেছি, এটা এখন আমি পাশের বাসায় যেয়ে, এখানে পাখিটা যেহেতু এখানে বসেছিলো ওইখান থেকে নড়তেছে না, বাচ্চা তো, ছোটো বাচ্চা, ও কোনো মানে কোথাও যেতেও পারতেছে না, একটু একটু করে উড়ে উড়ে এসে এসে এখানে বসে, তিন চারবার এসে সে এখানে বসেছে। তো যাই হোক, ওর সাথে সাথে আমারও মনে হচ্ছিলো খুবই কান্না পাচ্ছে, প্রায় 1 থেকে 2 ঘন্টা এর জন্য আমরা সারাদিন পার করেছি এভাবে এভাবে করতে করতে। তো যাই হোক, এই যে মাশাল্লাহ বলবেন সবাই, এটা হচ্ছে পাশের বাসায় বেবিটা। তো ওকে নিয়ে শেষ পর্যন্ত মানহাকে একটু শান্ত করতে পেরেছি, এই বেবিটাকে আনার পরে মানহা একটু স্থির হয়েছে, এর আগ পর্যন্ত শুধু ছটপট করছে। এই যে এখানে, এখানে কিন্তু প্রায় আমাদের 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, যে ও ডাকতেছে যে টুকু আসো, টুকু আসো, ওনাকে এর নাম টুকু রেখেছে। তো আমরা জানি না, আজকে ও বলতেছে যে আম্মু আমি ওর নাম টুকু রাখছি, ওকে আমি কত সুন্দর করে মানে পোষ মানিয়েছি, ওকে আমি নিয়ে খেলা করি, মানে খুবই কষ্ট, কান্না করতেছে, খারাপ লাগতেছে। তো যাই হোক, আমি জানি অনেকের কাছে হয়তো এটা কিছু না, কিন্তু আমি তো প্রথম থেকেই বলি যে আমার কাছে এইসব ছোটো ছোটো জিনিসগুলো না খুবই ভালো লাগার জিনিস, খুবই শখের, খুবই আদরের জিনিস। তো যাই হোক, এই যে শেষ পর্যন্ত মানহার মুখে একটু হাসি ফোটাতে পেরেছি এই বেবিটাকে দিয়ে, বেবিটাকে দেওয়ার পরে মানহা একটু খুশি হয়েছে। আর এ এখন প্রায় 2 ঘন্টার বেশি হবে এগুলো করতেছিলাম, চলতেছিল, কোনোভাবেই মানহাকে আমি থামাতে পারছিলাম না। তো যাই হোক, শেষ পর্যন্ত এই যে দেখেন মানহার কী অবস্থা, বেচারা দুঃখে একদম শেষ, পরে অনেক বুঝিয়ে বাসায় নিয়ে এসেছি, আর এই হচ্ছে পাখিটা, এখানেই ছিল। দেখেন মানহা কতটা ভালোবাসা, নিজের কাপড় দিয়ে, জামা দিয়ে ও এখানে পাখিকে রেখেছে। আমি এখানে আজকে মূলত এগুলো পরিষ্কার করার জন্য এসেছিলাম, এসে বা খাবার দিতে গিয়ে ওকে একটু যেই ইয়ে করেছি আর পাখিটা এখান দিয়ে চলে গেছে, বাসায় কেউই ছিল না, মানহাও ছিল না। তো মানহাকে আনার পরে দেখে এখন আমার নিজেরই খুবই খুবই খারাপ লাগছে, আর পাখিটা তো বাচ্চা পাখি, উঠতেও পারতেছে না, কোথাও যেতেও পারতেছে না, ও ওখানে যে বসে আছে আর এমন জায়গায় বসেছে কিছুই করতে পারলাম না, শেষ পর্যন্ত ওকে আর আনতে পারিনি। তো পাখিটা খুবই ভালোবাসার ও আদরের ছিল, ওটা চলে যাওয়াটা আমরা কেউ মানতে পারলাম না, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন আর পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক একটু ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।